পরিবারে ফিরে যেতে প্রত্যেকটা মানুষ, আমি তো মানুষ, রাজনীতি করলো ব্যক্তি মানুষ, সবার কাছে তার বাবা মা পরিবার একটা আবেগের জায়গা। আমার মায়ের সাথে আমার সবসময় কথা হয়, আমি যখন আপনার আমার পরিবার থেকে যখন আমাকে মৌখিকভাবে বিতাড়িত করে, তখন আমার আম্মা কাজের লোক দিয়ে চুরি করে আমাকে টাকা পাঠাইছে। আম্মা সবসময় আমারে উৎসাহিত করেছে, কারণ আমার আম্মা তো অত শিক্ষিত না, বাট আম্মাও চান যে স্বাধীনভাবে আমার ব্যক্তি পছন্দ অনুযায়ী আমি যেন কাজ করতে পারি। এই জন্য আম্মা চুরি করে এ করতে, মামার সাথে আমার সবসময় যোগাযোগ ছিল, বাবার সাথে বা ভাইদের সাথে আমার যোগাযোগ ছিল না। তবে বাবা মাকে তো অস্বীকার করা যায় না, যদিও তারা তাদের রাজনীতির ক্ষেত্রে আমাকে সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে দেখে অস্বীকার করছে। মিস করি যখন দেখি যে আপনার একটা পরিবারের মিস করার যখন মন খারাপ হয়, যখন দেখি আমার জাতীয়তাবাদী আদর্শের শত শত নেতাকর্মীর পরিবার আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার খোঁজখবর নেয়, তখন বেসিক্যালি ওই আবেগটার মনে থাকে না। আমার পরিবারের সম্পর্কে জানার পরে আমার বাংলাদেশের আমাদের সংগঠনের অধিকাংশ ইউনিটের নেতাকর্মীদের বাবা মা কিন্তু আমাকে ফোন দেয়, যারা দেখছে নিউজগুলা। তা আমি মনে করি যে আমি একজন বাবা মারে হয়তো মিস করি, তবে শত শত বাবা মাকে আমি পেয়েছি এই সংগঠনের রাজনীতি করতে এসে।